বেশি ওয়াজে লাভ নাই, আর এডি তাওরাইতেছে খালি খালি তাওরাইতেছে, গিয়ে খালি খেলা 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 দেখ ইদান দেখ খালি কই যদি পারতাম উঠে গেলাম বলে এখন সামনে সামনে জায়গা কেমনে এডি আছে বড় বিপদে। খেলা আসেনি আজকে লেখতে লেখতি আছে আছে না আছে, কালকা রাত্রি দিহি আমার বাসাত গেছি গিয়া দেখি যে জিগুর একটা মারে কি আমার ঘুমানোর কোনো ভাব নেই, কত্তন পরে দিয়ে বাদ্যি ঘুরানি শুরু করছে, এরপরে ওখানে ঢুল বাজানি শুরু করেছে সর্বনাশ। এত রাত্রে তিনটার সময় ঢুল বিড়াই বাঙালি, কত ভালোবাসা আর্জেন্টিনার প্রতি, হাই রে ভালোবাসা বুকার গোষ্ঠী আর্জেন্টিনা তোমার চিনই না, তুমি ভালোবাসা একেবারে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা কাটানো এলো, এটা ইমরান খবর পাইছেন এটা? আরে নান্দাইল আমি নিজে দেখি প্রায়, তো আমার মাহফিল তো ওইদিকে এখন বেশি, আমি দেখি নান্দাইল রোড বাজার থেকে আমি ওই যে হেরজিগার তাকায় দেখি পতাকা একটা লাগাইছে আর্জেন্টিনার, পরে বাম দিকে ছায়া গাড়ি তো চলছে 70 কিলোমিটার বেগে পতাকা শেষ হয় না, পরে আইতে এতে একেবারে চৌরাস তাইয়া লাগছে, আমি হেরজিগে কি হয়েছে রে ক হুজুর এটা তো ফেসবুকে ভাইরাল কি হয়েছে কহে আর্জেন্টিনারে ভালোবাসে জমি জামা বিচ্ছা এত বড় পতাকাটা বানাইছে ভালোবাসার নিদর্শন স্বরূপ, এই আর্জেন্টিনার পতাকাটা নিজের বাড়ির থেকে শুরু করছে শ্বশুর বাড়িতে নিয়ে লাগাইছে, কি ভালোবাসা কারে ভালোবাসে, যেই ভালোবাসাটা আর্জেন্টিনারে বাসলো আর যেই পয়সা খরচ করলো এর 10 ভাগের 1 ভাগ পয়সা খরচ করতো যদি আমার নবীর ভালোবাসায় এত জান্নাতের রাস্তায় উঠতে যেত, ব্যাক কলগুলো আমার বুঝে না, এরা কই বুঝে হুজুর আমরা এগুলো করি না, আমরা শ্বশুর বাড়ি পর্যন্ত লাগাইছি না, ছোট ছোট লাগাইছি ছবি এরা কই ছোট ছোট লাগাইছি, বুকা তুমি আর্জেন্টিনার জন্য এত পাগল, এটা তো আমাদের দেশপ্রেমের বিরোধী, কারণ তুমি তো বাংলাদেশের প্রেমে পড়ে এত বড় পতাকা তোমার জীবদ্দশায় বানাও নাই তোমার বাবাও বানাইছে, তাহলে তুমি দেশ থেকে আর্জেন্টিনাকে বেশি ভালোবাসো, এই বুকার দাবি রাগ করিস না তোরা, যা বলার তো বললাম ওই বুঝজানিস, কমন সেন্সের বিষয় কমন সেন্সের বিষয়, কি লাভ হবে এটা করলে, তুমি জানো আর্জেন্টিনা কোন দেশ, লাতিন আমেরিকার দেশের ইতিহাস যদি তোমাদের জানা থাকে এদের দিকে থুতু ফেলবা, তো ইতিহাস আমার জানা আছে ডকুমেন্টস আমার কাছে আছে 200 বছর আগের কথা, ওই দেশে সমকামিতা বৈধ ছিল, সমকামী যুবলকে মানে যুগলকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য যখন গির্জায় নিয়ে যাওয়া হলো আর্জেন্টিনায় আজ থেকে 250 বছর আগের কথা, মুহূর্তের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিল আশপাশের কয়েকটা দেশে অল্প কয়েক মিনিটের মধ্যে 50,000 মানুষ তখন তারা ভূমিকম্পে নিহত হয়েছে, এই সেই গজবের দেশ আর্জেন্টিনার ব্রাজিল, যে দেশে মুসলমান আছে কিন্তু আজান দিয়ে নামাজ আদায় করতে পারে না, মাইকে তো দিতেই পারে না, মুখে মুখে পর্যন্ত আজানটা উচ্চারণ করতে পারে না, ঘরের দরজা বন্ধ করে নিচের সরে আজান দিয়ে সেখানে নামাজ আদায় করতে হয়, এর নাম হলো মেসির দেশ আর নেইমারের দেশ, ভালোবাসতে বাসতে তুমি পতাকা বানাও, তুমি 4 কিলোমিটার লম্বা 1.5 কিলোমিটার লম্বা, লক্ষ লক্ষ টাকা খরচ করো তাদের ভালোবাসায়, তারা তো তোমাদেরকে চেনেই না, বন্ধুরা রাগ করুন একটা আসিন গেঞ্জি গায়ে দেখার হয়েছেন হ্যাঁ গেছে গা আর্জেন্টিনার গেঞ্জি গেছে গা, আমি দেখছি আপনারা না দেখলাম।